channel to another new vlog. Ajke hocche Sunday 31st March. Abar ekta notun vlog niye tomader samne chole elam. To ajke sara din ki kori na kori shob kichu tomader sathe share korbo. To cholo deri na kore vlog ta start kora jak. Ekhon baje sokal 9:10 ta ar breakfast korte jabo. Besh onek sokal sokali ghum theke uthe porechhilam. মা এখন অ্যাজ ইউজুয়াল সকালবেলা কাজে ব্যস্ত সবার টিফিন রেডি করছে এখানে ব্রেকফাস্ট সব রেডি করছে তো অ্যাকচুয়ালি কালকে একটু রাত অবধি পড়া হয়ে গেছে সেই কারণে আজকে সকালবেলা উঠতে খুব দেরি হয়ে গেল এখন প্রায় বাজে 10টা আর আমি উঠে গেছি এই এক ঘন্টা আগে 9টা মতো উঠে গেছি তো এখন মা ব্রেকফাস্ট রেডি করছে ব্রেকফাস্ট খাবো তারপর স্নান টান করবো আর আজকে বাড়িতে খুব ভালো ভালো রান্না হবে তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো আর আমিও একটা রান্না করবো কালকে রাতে এনেছিল এই মিষ্টিগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখানে একটা মিষ্টি কম দিয়েছে যাই হোক কি আর করা যাবে বোঝা সম্ভব না অ্যাকচুয়ালি এটা কারণ ওরা ভেতরে প্যাক করে দেয় সুতরাং এটা আমরা কি করে বুঝবো কিছু করার নেই মিষ্টি রহস্যের সন্ধান হয়েছে এখন বুঝতে পারা গেছে যে দুটো ডিফারেন্ট টাইপের মিষ্টি অ্যাকচুয়ালি নেওয়া হয়েছিল তো এবার একটা মিষ্টি একটা অন্যরকমের যে মিষ্টিটা সেটা হচ্ছে দুটো নিয়েছিলাম আর বাদবাকি চারটে আর একটা অন্য টাইপের মিষ্টি ছিল এইবারে ওরা ভুল করে কি করেছে ওরা চারটে যে মিষ্টিটা নিয়েছিলাম সেটাই পাঁচটা দিয়ে দিয়েছে তো যথারীতি অন্য টাইপের যে মিষ্টিটা সেটা কম পড়ে গেছে তো অ্যাজ ইউজুয়াল তো সেই মিষ্টি রহস্যের সন্ধান এখন করা গেছে আমার ব্রেকফাস্ট চলে এসেছে এবার ব্রেকফাস্ট করে নেবো সিসো অলরেডি বসে গেছে মায়ের জন্য আমরা ওয়েট করছি আর ব্রেকফাস্টে আজকে আছে রুটি এখানে খাজা রয়েছে এটা রয়েছে তরকার ডাল আর এখানে রয়েছে অমলেট খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে এনারা দুজন আর আমি বসে বসে আমি একটু গল্প করছিলাম আর এখন যাবো একটুখানি পরে নেব তারপরে উঠে এসে তারপরে একটুখানি আজকে ভালো ভালো রান্না বান্না হবে কারণ আজকে তো সানডে তো সেই কারণে এসে একটু রান্না করবো পরে টরে উঠে চলে এসেছি এইবার দেখতে এসেছি বেসিক্যালি যে মা কী কী রান্না করছে আজকে বেশ ভালো ভালো রান্নার গন্ধ আসছে আর মা আজকে আমাকে বলেছিল আজকে খুব ভালো ভালো রান্না করে আমাকে খাওয়াবে আর খেতে তো আমি অলওয়েজ ভীষণ পছন্দ করি তো এনিওয়েজ এখন যাই গিয়ে দেখি আমি এখানে এই যে কাজুগুলোকে ছাড়াচ্ছি কাজুগুলোকে ভাঙছি বেসিক্যালি এগুলো হচ্ছে পোলাওতে দেওয়া হবে কাজুগুলো আজকে পোলাও চিকেন ভালো ভালো রান্না হবে আর সি সেখানে সুবলি দিদির সাথে গল্প করছে আর কাজ করছে এখানে হচ্ছে পোলাওয়ের চালটা রেডি আছে পোলাওয়ের চালটার মধ্যে কিছু মশলা এখানে মাখিয়ে নেবো ফার্স্টে এখানে দিয়ে দেবো একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিয়েছি এইবার এর মধ্যে নুন চিনি সব কিছু দিয়ে মিক্স করবো এই যে ইয়েলো ফুড কালারটা দিয়ে এখন একটুখানি মিক্স করবো এটা চালটা অনেকটা আছে এখানে ফ্লিপকার্ট থেকে কিছু গ্রসারি আইটেমস এলো এগুলো এখন তুলবো তুলে তারপর আনপ্যাক করবো চালটা মাখানো একদম ডান ইয়েলো ফুড কালার দিয়ে এবার একটুখানি নুন এই চালটার মধ্যে দেবো সামান্য বেশি না আবার পরে অ্যাডজাস্ট করে দিতে হবে মা এখানে দিচ্ছে যে এক চামচ ঘি এর মধ্যে আর বাদবাকি ঘিটা রান্নায় দেওয়া হবে পোলাও রান্না করার জন্য এখানে এই বড় গামলাটা বসিয়ে দেওয়া হয়েছে আর এখানে রয়েছে চালটা মাখানো যেটা মাখালাম এইমাত্র আর এখানে কাজু রয়েছে কয়েকটা আর কিশমিশ দেব তো ফার্স্টে চালটাকে আগে ভালো মতো ভেজে নেব তারপরে ওর মধ্যে জল দেব ফার্স্টে দেখো তেলের মধ্যে এরকম তেজপাতা গোটা গরম মশলা এরকম সব দিয়ে নিচ্ছি এটাকে একটুখানি ভেজে নেবো ভালো মতো তারপরে চালটা দেবো এবার চালটা দেবো এর মধ্যে চালটা এই যে ভাজি একটু ভালো মতো করে যাতে একদম সবকটা গায়ে গায়ে না লেগে থাকে চাল একদম ছেড়ে ছেড়ে যায় সেরমভাবে ভাজছি
ফার্স্ট টাইম এরকম বাসন্তী রাইস বানাচ্ছি, মানে বাসমতি চাল দিয়ে যেটা সেটা। এর আগে গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও অনেকবার করেছি, বাট ফার্স্ট টাইম এটা বানাচ্ছি। আর এপাশে গরম জলটা ফুটছে, একদম টক বক করে ফুটবে, তখন এই চালের মধ্যে এই জলটাকে দিয়ে দেবো। আচ্ছা, পোলাও এখানে মোটামুটি হচ্ছে, এখন গরম জল দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি। বাপরে, ধোয়া হয়ে যাচ্ছে পুরো ক্যামেরায়। তো যাই হোক, একটু পরের মধ্যে রেডি হয়ে যাবে। আর যেহেতু এটা বাসমতি চাল, একটু সেদ্ধ হতে দেরি হবে, সেই জন্য একটু রেখে দিতে হবে কিছুক্ষণ। আর চিকেনের জন্য এখানে তেল গরম হচ্ছে অলরেডি, পেঁয়াজ ভাজা হবে। রান্নাবান্না তো এখন একদম জোর কদমে চলছে, পোলাও হচ্ছে, চিকেন হচ্ছে, চাটনি হবে, এরপর অনেক কিছু ভালো ভালো আইটেম হবে রান্না, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। পোলাও আমাদের এখানে মোটামুটি একদম রেডি হয়ে গেছে, গরম গরম দেখো ধোয়া উঠছে। আর এই গোলাপ জল, কেওড়া জল আর এই মিঠা আতারটা আমি এর মধ্যে দিয়েছিলাম। আর এখানে চিকেনের জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে, পোলাওটা এবার সার্ভ হয়ে যাবে। পোলাও, চিকেন সব কিছু একদম রেডি, আবার বড় বড় বেগুন ভাজা হবে। তো এখন আমি যাচ্ছি স্নান করতে, খুব খারাপ অবস্থা, পুরো একদম ঘেমে চেমে একদম একাকার হয়ে গেছি। যাই, ঝট করে গিয়ে স্নান টান করে আসি, এসে খেতে বসি। এখন চিজ ভাজছে হচ্ছে লম্বা লম্বা করে বেগুন ভাজা, বেশ অনেক দিন খাই না এরকম বেগুন ভাজা, সেটা এখন প্রিপারেশন হচ্ছে। আসতে আসতে, হ্যাঁ ব্যাস এসেছি। এখন বাজে দুটো প্রায়, আর তোমাদেরকে এবার ঝট করে দেখিয়ে দিই। আচ্ছা, আজকের মেনুগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। ফার্স্টে এই যে বাসন্তী পোলাও বা বাসন্তী রাইস, যেটাই এটা আমি রান্না করেছি। এরপর রয়েছে এরকম লম্বা লম্বা বেগুন ভাজা, এখানে স্যালাডে রয়েছে শুধু শসা, আর এটা রয়েছে টমেটো তেঁতুল দিয়ে একটা চাটনি, আর এই হচ্ছে সেই চিকেন কষা। তো এই হচ্ছে মোটামুটি আজকের আইটেম সব কিছু, এইবার বসবো খেতে। দিদুন বসে গেছে খেতে, কিরকম হয়েছে খেতে বলো পোলাওটা? বাহ, ফিডব্যাক তো তোমরা পেয়েই গেলে, আরো মা বাপি সবার থেকে ফিডব্যাক নেব। এরপর আমরা বসবো খেতে, আপাতত দিদুন খেয়ে নিচ্ছে, বেগুন ভাজাটা হলেই বাদ বাকি আমরা খেয়ে নেবো সবাই। সন্ধ্যাবেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন সিজ বলেছে আমাকে একটা স্পেশাল একটা শরবত খাওয়াবে। আজকে সারাদিন অ্যাকচুয়ালি খাওয়ার মধ্যেই যাচ্ছে, উইকেন্ড যেহেতু, সানডেটা প্রত্যেক দিনই আমরা প্রত্যেক বাড়ি, ইনফ্যাক্ট প্রত্যেক উইকে আমরা এইভাবেই খেয়ে দিয়ে একদম সেলিব্রেট করি, কারণ কাল থেকে আবার ব্যাক টু নর্মাল লাইফ। তো এনিওয়েজ, এখন যাব পুদিনার শরবত খেতে। পুদিনা পাতা শরবতের জন্য এখন এখানে মিক্সিতে চিনিটা গুঁড়ো করা হচ্ছে, আর হ্যাঁ হয়ে যাবে এটা তো। আর এখানে রয়েছে পুদিনা পাতা একটা মগের মধ্যে রাখা হয়েছে, আর লেবুর রস চা এই জায়গাটাতে আছে, লেবু রয়েছে, এটাকে কাটতে হবে। আর এই দুটো গ্লাসে হচ্ছে সার্ভ করা হবে। মিক্সির জারটাতের মধ্যে আমি দিয়েছি হচ্ছে পুদিনা পাতা, একটা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, দেবো হচ্ছে বেশি করে লেবুর রস, লেবুর রসটা একটু বেশি দেবো, একটু টক টক না হলে খেতে একদম ভালো লাগবে না। আর তাছাড়া নুন চিনিটা, মানে ওটা বাটা হয়ে যাওয়ার পর নুন চিনিটা একেবারে অ্যাডজাস্ট করে দেবো, তখন এখানে সিজ রয়েছে অনেকগুলো, একটু ছাড়িয়ে দেবো। সিজগুলো একটু দেখে দিতে হবে, কারণ মিক্সির জারটাতে আবার ভেঙে যাওয়ার একটা প্রবাবিলিটি থাকে। পেস্টটা এখানে একদম রেডি, এখানে চিনির গুঁড়ো রেডি, এখানে চাট মশলা রেডি, আর এখানে গ্লাসটাও মোটামুটি প্রিপেয়ার হয়েছে, বড়া হয়নি এখনো। আর এখানে একটা বড় গামলা নিয়ে চলে এসেছি, এটাতেই জুসটা রেডি করবো।
ছোট ভাই জুস একদম রেডি, ছোট ভাই খেয়ে বল। ও ইয়া ইয়া, প্লিজ সাবস্ক্রাইব লুই গেমিং ওর চ্যানেল, ও ভীষণ এফোর্ট দেয় চ্যানেলটার জন্য, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। খেয়ে বল কিরকম হয়েছে। একটু বেশি নুন হয়ে গেছে? না না, ওটা ওই নুনটা চারপাশে দিয়েছি তো, ওটা মানে খেয়ে নুনটা লাগছে। আরে ওটা দিস না নুনটা, ভেরি গুড ভেরি গুড, সত্যি কথা বল, ভেরি গুড কি গুড না, থ্যাংক ইউ। কিরকম লাগলো খেয়ে মা? থ্যাংক ইউ। আর এই যে আমি আমারটা নিয়ে বসেছি, অর্ধেক খেয়েছি। খুব ভালো হয়েছে, দারুণ। বাজে এখন প্রায় 9:30, আর আমি এতক্ষণ বসে বসে একটা শর্টসের ভয়েস দিচ্ছিলাম। তোমরা শর্টসটা অবশ্যই দেখো, আমার চ্যানেলে শর্টসটা আছে, একটা ছোট্টখাট্ট উইকেন্ডের ভাইস নিয়ে শর্টসটা। আর কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে আমাকে ভুলো না। তো এখন আবার কী সব রান্নাবান্না হচ্ছে সব, চলো গিয়ে দেখি। বাজে এখন রাত প্রায় 11:00, তো চলো দেখি এখন কি হচ্ছে, সবাই কি করছে না করছে। বাপরে, ফ্রিজ আবার এখানে দেখি, ফ্রিজ খুলে কী সব বের করে নিয়ে এসে খাচ্ছে, আর কী কী সব হচ্ছে তোমাদের দেখাচ্ছি আমি। হচ্ছে গারমা গারাম মোগলাই, বাপরে দেখো কী সুন্দর ফুলেছে, মোগলাই রেডি হচ্ছে। আর এখানে আবার গোলা ঢোলা রয়েছে, এগুলো আবার বেলা হবে। আর ইনি তো এখানে খাচ্ছেন ফ্রিজ খুলে খুলে, আর দেখি ওনারা কী করছেন। বাবা, এনারা দুজন একসাথে বসে বসে এখানে দাদাগিরি দেখছে। আমি সিস আর বাপি এখন বসেছি ডিনার করতে। আজকে ডিনারে সিস আমাদেরকে গরম গরম মোগলাই করে খাওয়াচ্ছে। আজকে সকাল থেকেই খালি খেয়েই যাচ্ছি আর খেয়েই যাচ্ছি। তোমাদের একবার দেখাই, খুব টেম্পটিং দেখতে হয়েছে মোগলাইটা, খেয়ে দেখি কিরকম হয়েছে। এই হচ্ছে মোগলাই, এখানে হচ্ছে টমেটো সস, আর এখানে চিকেন কষা। না মোগলাইটা সত্যি খুব ভালো হয়েছে খেতে, একদম দোকানের মতো হয়েছে, দারুণ।